ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি, এখন ডিউটি যাব, ভাত খেয়ে যাব। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। ইয়াহি নাই, আবি অর শুনিয়ে। বন্ধুরা, আমি এখন থেকে বেরিয়ে যাব, আবার আসবো, সন্ধে হয়ে যাবে বাড়ি ফিরতে। তো বাড়ি ফিরে আবার আমার সেই ডেলি রুটিন, কোনো ঘরের কাজ থাকলে করব, না হলে সোজা বেরিয়ে যাব আমাদের সেই প্রিয় জায়গায়। সেখানে গিয়ে আপনাদের দেখাবো, আজকে যদি সবাই একসাথে আসে আপনাদের পরিচয় করাবো বলেছিলাম, পরিচয় করিয়ে দিব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের মনু, একে তো আপনারা আগেই দেখেছেন, যদিও আজকে শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর লাগছে, তার জন্য একটু বদমাইশি কম করছে। আচ্ছা, হমকো সিখা রিয়া হ্যায়। গুড মর্নিং বলো দাও। গুড মর্নিং। আবার সেরকম করে বলো। বন্ধুরা কেমন আছেন? বলো বন্ধুরা, ভালো করে বলো বন্ধুরা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই ভালো আছেন তো? আমার ভিডিও আপনারা সবাই দেখবেন, কিন্তু আপনারা সবাই বলো, আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা 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 কিরকম করে? বন্ধ করো হাত জোড় কে, মে মোদি সাহেব সে গুজারিশ করতা হুঁ। বন্ধুরা, আমি এই মাত্র খেতে বসলাম, আমি এখনই খেয়ে দিয়ে আমার কাজে বেরোবো। তো বন্ধুরা, আমি এখনই দেখাবো আমার আজকের খাবারের ডিশ কি আছে। আমি মজা আয়েগা না ভিড়ো। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাইবো, যে আমার ভিডিওটা আপনারা দেখছেন বা দেখবেন পরে, আরে কেনা কে চাইতে হো, তো আমার ভিডিওগুলি আপনারা যদি দেখেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, কারণ আপনাদের লাইক বা কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না আমার ভিডিও কেমন হচ্ছে, বা আমার ভিডিওতে কোনো ত্রুটি থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো সংশোধন করার। চলো ভাই দেখো আপনি কি করতে। তো বন্ধুরা, আরেকটা কথা বলতে চাইবো, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার ফলে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে, এবং আপনারা সাবস্ক্রাইব না করলে আমি এগোতে পারবো না সামনের দিকে। আপনারা জানেন নিশ্চয়ই, আপনারা বিভিন্ন রকম ব্লগ চ্যানেল তো দেখেনি, তো আমি চাইবো আমার ভিডিওটাও আপনারা দেখুন, এনজয় করুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফেভারিট ডিশ, ডাল আলু হাতে। What? এবং করলা ভাজা হয়েছে, যদিও আমি খাই, কিন্তু আর একটা জিনিস হয়েছিল, ওল মাখা, আমি সেটা তো খাই না। তো আর একটা জিনিস হয়েছে, কুমড়োর ঘন্ট হয়েছে, তো সেটাও আমার এতটা ফেভারিট নয়। আমার সব থেকে বড়ো ফেভারিট হলো ডাল আর আলু হাতে, খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের মেনু। এরপরে বন্ধুরা, আমি খাওয়া দাওয়ার পরে আপনাদের কাছে ফিরে আসছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমার খাওয়া শেষ হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লিপে। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি এখন এসে গেছি আমাদের সেই প্রিয় ফ্যাক্টরিতে, আইস ফ্যাক্টরি। বন্ধুরা, আমি কাজ থেকে ফিরে ভিডিও করতে পারিনি, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য আমি বাড়ি থেকে ফিরে আর ভিডিও করিনি। তো বর্তমানে আমি আপনাদের দেখাবো আমাদের ফ্যাক্টরির সব কিছু, আপনারা ভিডিওটি দেখুন এবং আমার সাথে থাকুন, এই রিকোয়েস্ট করবো আপনাদের সকলের কাছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, আপনারাই সব কিছু, আমি যা করি না কেন, আপনারা যদি আমার ভিডিও না দেখেন তো আমার চ্যানেল গ্রো হবে না। নেই।
तो আমি শুধু গ্রোর জন্য বলবো না, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলুন দেখা যাক, আমি আপনাদের দেখাবো আইস ফ্যাক্টরি ভিতরেরটা, তারপরে আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিব, যতজন আমাদের এখন আড্ডায় আছে সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে আমাদের সেই বন্ধুটির আইস ফ্যাক্টরি, এইখানে বরফ তৈরি হয়, আইস থাকে এবং আইসক্রিমও তৈরি হয়, আইসক্রিম থাকে। আইসক্রিমের জন্য পেছনে আরেকটি ঘর আছে, এটা হচ্ছে তার মেশিন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং আমাদের সেই ফ্যাক্টরি ওনার বর্তমান ঘুমিয়ে বিশ্রাম করছে, আর তার ছেলে নাচানাচি করছে এখন, আমাদের গোলুমলু। গোলুমলু গোলুমলু দেখুন বন্ধুরা, গোলুমলু এখন নাচানাচি করছে, ইয়াহি নাই আবি অর শুনিয়ে। এখন আপনাদের দেখাবো আইস ফ্যাক্টরির যে পেছনে ঘরটা রয়েছে, সেই ঘরটাতে এখন বিভিন্ন রকমের আইসক্রিম রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন এই ফ্রিজে বরফ জমে গেছে, বরফটা কিছু অংশ ভেঙে দেওয়া হলো, এর ভেতরে রয়েছে কত রকমের আইসক্রিম দেখুন বন্ধুরা, কোন রয়েছে, বাটি আইসক্রিম রয়েছে, তারপরে ভাটিলালের ভাড় রয়েছে, তারপরে তো এমনি অনেক রকম আইসক্রিম রয়েছে দেখুন বন্ধুরা, এর ভেতরে অনেক আইসক্রিম রয়েছে। তারপরে দেখাচ্ছি আপনাদের এই ফ্রিজটায় দেখুন বন্ধুরা, নারকেল মালাই রয়েছে দেখুন বন্ধুরা, তারপরে এই পাশে রয়েছে পেপসি, এরকম অনেক রকমের আইসক্রিম রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর বন্ধুরা আমি সকলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব আমাদের টিম মেম্বারদের সঙ্গে। আমরা সবাই একসঙ্গে বসে যেখানে প্রত্যেক দিন প্রায় সময় অতিবাহিত করি, তো চলুন বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা আমরা এসে গেছি ফ্যাক্টরির বাইরের অংশে, দেখুন বন্ধুরা সবাই আমাদের বন্ধুরা বসে আছে। এ হচ্ছে আমাদের খোকন দাদা, আর এ হচ্ছে আমাদের গৌতম, আর এ হচ্ছে আমাদের সুমন, এখন সে আইসক্রিম খাওয়াতে ব্যস্ত, আর আমাদের স্বপনবাবু গেম খেলায় এখন ব্যস্ত আছে, ঘুমিয়ে ঘুমিয়ে গেম খেলছে, আর এই হচ্ছে আমাদের বন্ধু অভিজিৎ, পরীক্ষারত এখন পরীক্ষার জন্য টেনশনে আছে, গেম টেম খেলা এখন বন্ধ রেখেছে। আর এই হচ্ছে আমাদের বিজু দাদা, সব জ্ঞান এখান থেকেই যায়। আরে কেনা ক্যা চাতে হো। আরে এই হচ্ছে আমাদের দীপুদা, এনাকে তো আপনারা আগেই দেখেছেন, পরিচয় করিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের অলক দা ক্যামেরাম্যান, দেখলেন এখানে যতজন উপস্থিতি রয়েছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, আরও আমাদের অনেক রয়েছে টিমে, তো বর্তমান যতজন উপস্থিত আছে আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম, আরও আছে অনেকে থাকে বাইরে থাকে, তারা আসবে পুজোর সময়, তাদের সঙ্গেও আপনাদের মিট করিয়ে দিব। তো বন্ধুরা বর্তমান ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও আমি বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি। হাই বন্ধুরা, বন্ধুরা আমি এইমাত্র বাড়ি ফিরলাম, এখন বাড়ি ফিরে আর একটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার করার পর ভিডিওটা এডিট করব। আজকে অনেক রাত হয়ে গেল, কারণ আমি একটু দেরি করে গেছি ফ্যাক্টরিতে, তার জন্য সেখানে একটু আড্ডা মারতে দেরি হয়ে গেল। আচ্ছা হমকো সে গা রিয়া হ্যায়, তো সেখান থেকে আমি এখন বাড়ি ফিরে এসেছি, এখন আমি ভিডিও এডিটিং করব, ভিডিও এডিট করার পর
খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, তারপর সকালে মর্নিং ওয়ার্কে যাব। আপনাদের সঙ্গে আবার সকালে দেখা হবে। আমাদের দেখুন মুনু চলে এসছে ঘরের ভিতর, আমি ভিডিও করছি দেখে। মুনু তুমি খাওয়া দাওয়া করেছ? কি খেয়েছ? ভাত খেয়েছ? তোমাকে কে ভাত দিল? ভাত তো তুমি দুপুরবেলা খেয়েছিলে, এখন যে চপ মুড়ি খেলে ভুলে গেছ। আর কি খেয়েছ? আর পাস্তা কে খেয়েছে? মুনু খেয়েছে। আচ্ছা মুনু, মুনু সবাইকে হাই বলে দাও, এরকম বলো হাই। কেমন আছেন সবাই? বলো আপনারা সবাই খেয়েছেন? বলো আপনারা সবাই খেয়েছেন? বলো গুড নাইট বন্ধুরা, বলো গুড নাইট, বাই বাই, আবার দেখা হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে কালকে, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, গুড নাইট।